বন্ধুরি আমার আল্লাহর হাবিব সরকারি মদিনা ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছে, আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই রে, আমার হাত পুষ্কে তারা জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। রে শশী দলের মানুষ হৃদয় খুলে শোনো গো, আমার নবী বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আর তারা আমার হাত পুষ্কে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ওই ব্যক্তি আমার নবীর সামনে খাবার খায়, আমার নবীর সামনে যখন খাবার ভক্ষণ করছিলেন একজন, তখন আমার নবী দেখতেছেন তে বাম হাতে খাবার খায় কোন হাতে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু, আমরা নবীর কথাকে কত বেশি অমান্য করছি। এই যে কোরআন পেয়েছি আল্লাহ সরাসরি আমাদেরকে এসে দিয়ে যায় নাই, নবীজির মাধ্যমে এসে যে ঠিক কিনা বলেন। নামাজ 50 ওয়াক্ত, মেরাজ রজনীতে মাইনাস হয়ে 5 ওয়াক্ত, এটাও কিন্তু নবীজির মাধ্যমে পেয়েছি বন্ধু। যেই পথে হাঁটলে আমরা জান্নাত খুঁজে পেয়ে যাব, যেই পথে হাঁটলে আমরা জাহান্নামে যাব। নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ, এই দুইটা রাস্তাকে আমার নবী আইডেন্টিফাই করে দিয়ে গেছে আমাদেরকে, ঠিক কিনা বলেন। বন্ধুরি আমার হৃদয়ের জানালা খুলে শুনতে হবে, আমার নবী দেখলেন সে কোন হাতে খায় বাম হাতে খাবার খায়। আমার নবী বললেন, আমার নবী বললেন তুমি ডান হাতে খাও, এবার তিনি বললেন আমি ডান হাতে খেতে পারি না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা কিন্তু বুঝতে হবে মনটা দিয়ে, এই জন্য বলেছি মানুষের এই চামড়াটা আসল না, এটা হলো খাঁচা, খাঁচার ভিতর যেটা আছে এটাই হলো বন্ধু মোল। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বললেন তুমি ডান হাতে খাও, তিনি বললেন আমি ডান হাতে খেতে পারি না বন্ধু। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি যেন ডান হাতে আর খেতে না পারো। আমার নবী দোয়া করেছে না, বড় দোয়া করছে, কথা বলেন না কেন, আরো জোরে বলেন না কি, এটা কি দোয়া না বদদোয়া, এটা কি আপনি আমি সাধারণ মানুষ, কথা বলেন না কেন। এমন একজন নবী আলা হযরত বলেছে বন্ধু, খলিক কুল নে আপি কো মালিক কুল বানা দিয়া দোনো জাহাই আপ কি কব যা ইখতিয়ার মে মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। এমন একজন নবী যিনি বলেছে তুমি যেন আর না পারো বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে উনি আর জীবনে ডান হাতে কোনো কিছু খাইতে পারে নাই। বলো হুজুর আসলে কি তিনি সত্যি অসুস্থ ছিলেন? না না, তিনি অসুস্থ ছিলেন না বন্ধু, তিনি কিন্তু অসুস্থতা ছিল না, হাতেও কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র অহংকারের কারণে তিনি বাম হাতে খেয়েছে, নবীর কথাকে অমান্য করেছে, আর কোনোদিন সে ডান হাতে খেতে পারে না। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। আমি আজকে বলবো এই শশীদল গ্রামের দাড়ি পাকা মুরব্বী বাবারা, ও বন্ধু যুবকেরা, তোমাদের বুঝ আছে, তোমাদের সেন্সিবিলিটি আছে, কেমন করে এত সুন্দর একটা জান্নাতের বাগা ফুলে ফুলে সাজিয়ে দিয়েছো, কত সুন্দর স্টেজ, দেখলে নয়ন শীতল হয়ে যায়, এই জান্নাতের বাগান ছেড়ে তোমরা ঘুমিয়ে গেলা, আমি মনে করি তোমরা প্রাউড ফিল করেছো, অহংকার করেছো, ঠিক কিনা বলে। বন্ধুরে আমার আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ একবার কয় না দিই, পারেন না বলতে, সব হিসাব দিতে হবে, ওয়াজ কোন দিকে করবো, আপনারা তো 100% লেজি, একদম ওই দুর্বল, ইমান স্ট্রং নাই। ইমাম যদি স্ট্রং থাকতো এই আওয়াজে পুরো সমাজ, পুরো এরিয়া মুখরিত হয়ে যেত। কি মনে করেছেন এত সস্তা দুনিয়া, আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এতক্ষণে মনে হয় যে ঘুমন্ত মানুষ জেগে উঠেছে,
মোটামুটি এই মিয়ার কথা শুনেন একটা মানুষ যদি সত্যিকার অর্থে ঘুমিয়ে যায় তাকে জাগানো একেবারে সোজা ইজি কিন্তু যেই মানুষটা জাগ্রত থাকার পরেও ঘুমের অভিনয় করছে রে এই মানুষকে জীবন থাকতে জাগানো সম্ভব নয় জাগ্রত থেকে ঘুমের অভিনয় করো না জাগ্রত থেকে ঘুমের অভিনয় করো না ঘুমাইতে যদি হয় সত্যিকার অর্থে ঘুমিয়ে যাও তাহলে এটাও তোমার জন্য নিয়ামত বন্ধু আমার কাছে মনে হয় গ্রামের মানুষগুলো জাগ্রত থেকেও ঘুমের অভিনয় করছে এই অভিনয় তাকে জাহান্নামে পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে এর আগে না আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম হাদিস শরীফের মূল ভাষা হলো মূল মর্ম হলো ওই ব্যক্তিটা সত্যিকার অর্থে ডান হাতে খাওয়ার মতো ক্ষমতা ছিল কি ছিল ডান হাতে খাওয়ার মতো ক্ষমতা ছিল শুধুমাত্র অহংকারের কারণে তিনি বললেন খেতে পারি না নবী বললেন তুমি যেন আর না পারো সে জীবনে কোনোদিন আর ডান হাতে খেতে পারলো না জুরে জুরে বলেন না নাউজুবিল্লাহ তার অহংকার তার আত্মগরিমা তার জীবনে বন্ধ কাল হয়ে গেল ঠিক কিনা বলেন এইরকম অহংকার করব না পারার পরেও না পারার ভান করব না জানার পরেও বন্ধু না জানার ভান করব না বোঝার পরেও না বোঝার ভান করব না এই জন্য বলেছি আমি ঘুমন্ত মানুষ আর জাগ্রত থাকা অবস্থা ঘুমে অভিনয় করে নেওয়া মানুষ এটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য ঠিক কিনা বলে কথা যদি বলতে হয় আমি কিছু কথা বলবো যদি শোনার ইচ্ছা থাকে আপনাদের সবার ইচ্ছা আছে আল্লাহর হাবিব সরকারে মদিনা সময় রাত্র অনেক হয়ে গেছে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতআনি দখাল আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী জোরে জোরে আল্লাহু আকবার আমার নবী বলেছেন বন্ধু ইসলামের অন্যতম রাবী হলেন হাদিস যিনি বর্ণনা করেছেন অন্যতম একজন রাবী হলেন হযরতে আবু হুরায়রা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আর হাদিস গ্রন্থটা হলো অন্যতম গ্রন্থ বুখারী শরীফ সিহা সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বন্ধু বুখারী শরীফ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ আমার সকল উম্মত জান্নাতে যাবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ চমৎকার খবর পড়ার পাওয়ার পরে এত আসতে সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু বলতেছিলাম ও বন্ধু হৃদয় জানালা খোলে সবাই শোনো গো আমি আমার ভাই বাবা আমি আমার মা বোনদেরকে বলছি গো পর্দার অন্তরাল থেকে হৃদয়ের জানালা খুলে খুশনো আমার নবী বন্ধু বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা কিন্তু বন্ধু যারা অস্বীকারকারী তারা না জোরে জোরে নাউজুবিল্লাহ আমার নবী কি বলেছেন সকল উম্মত জান্নাতে যাবে তবে ওরা না যারা অস্বীকারকারী কিলা ওয়ামান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ অস্বীকারকারী কারা রাসূল বললেন ক্বালা মান আতআনি দখালাল জান্নাহ যারা আমার দয়াত করে আমার আমাকে মান্য করে তারাই জান্নাতে যাবে ওয়ামান আসানি ফাকাদ আবা যারা অমান্যকারী তারাই অস্বীকারকারী ঠিক কিনা বলেন কথা বলে না কেন অমান্য করবে কথা বলে না কেন কি চমৎকার হাদিস শরীফ দেখেন নেগেটিভ পজিটিভ দুইটা দিক আছে না নাই কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতআনি দখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা বন্ধুরি আমার ও বন্ধু রাসূলকে অমান্য করাই অস্বীকারকারী এখন আমি আপনাদেরকে আরো সুন্দর করে বুঝাইতে চাই রে অস্বীকার মানে আপনি মুখ দিয়ে করতে হবে না আপনি নবীর সুন্নাতকে আমল করতেছেন না এটাকে কোনো কেয়ার করতেছেন না ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন এটাই কিন্তু অমান্য করার জন্য যথেষ্ট কথা বলেন না কেন ঠিক না বেঠি কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলতে চাই আমাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু
এখানে আসার কারণ হলো আজকে আমি জুমার নামাজ পড়লাম বন্ধু কুমিল্লা শহরে জুমার নামাজ পড়ার পরে দেখলাম ইমাম সাহেব যখন ফরজ দুই রাকাত পড়ে বন্ধু সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে নজর দিয়ে চাইয়া দেখি রে প্রায় 80% মানুষ মসজিদ থেকে বের হয়ে গেল বন্ধু 80% লোক সুন্নত পড়লো না আপনাদের শশী দলে আছে না নাই এটা একমাত্র বন্ধু অহংকারের কারণে করে ঠিক কিনা বলেন কিসের কারণে ওই যে নবী যেমনি বলেছেন বন্ধু তুমি ডান হাতে খাও তিনি খেলেন না কি করলেন না তিনি ডান হাতে খেলেন না তিনি বললেন আমি পারি না নবী চল বললেন তুমি যেন না পারো জীবনে আর কোনো দিন ডান হাতে খেতে পারলো না জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধু এমন অবস্থা হবে বর্তমান প্রেক্ষাপটের নামদারি মুসলমানদের এই জুমার দিনটা কি জানেননি বন্ধুরে আমার এই জুমার দিনে কেউ যদি উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল করার পরে যদি বন্ধু সুন্দর করে জামা কাপড় পরে সুন্দর করে শরীয়ত সম্মত জামা কাপড় পরে শরীরের মধ্যে আতর আতর গোলাপ লাগাইয়া সুঘ্রাণ লাগাইয়া যখন মসজিদে বন্ধু নামাজ পড়তে যাবে একটা জুমা পড়ার পরে আর একটা জুমা পর্যন্ত তার গুনাহগুলি মাফ হয়ে যাবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার ইরশাদুল তালিবিন কিতাবের মধ্যে সে যে মন দিয়ে শুনেন আমাদের দেশে শুধু ফরজ 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 নিয়ে বন্ধু শুধু ব্যস্ত থাকে সুন্নতকে কেয়ার করে না আমার নবী বললেন যে আমার সুন্নাত আদায় করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যে আমার সুন্নাত আদায় করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ